বালিগঞ্জের মানুষের জন্য আমি এটাই বলবো যে সুব্রতদার মতো একজন মানুষ ওখানে ছিলেন, সেরকম জায়গাতে দিদি আমাকে ক্যান্ডিডেট করেছেন, দল ক্যান্ডিডেট করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আর যে যেদিকে সব কিছু চলছে রাউন্ড অনুযায়ী আপনারা যেটা দেখছেন এভরিথিং ইজ পজিটিভ। আমি 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 আর অন্য কিছু একজন এগিয়ে থাকলে কেউ না কেউ তো সেকেন্ড থার্ড ফোর্থ পজিশনে থাকবে। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বিজেপি ফোর্থ পজিশনে আছে। এতগুলো রাউন্ডের ব্যাপার, কখনো এগোবো কখনো পেছোবো, এটাই তো নিয়ম, এটাই হবার কথা। দেখা যাক না।